কথায় আছে, ঘরামি নিজের বাড়ির ছাদেই ফুটো থাকে। আমার ক্ষেত্রেও ঠিক তাই। মানে যেই মানুষটার সাথে আমার প্রায় প্রতিদিন দুবেলা দেখা হয়, আর কি বলবো, সেই মানুষটাই যখন গণ্ডগোল করে আমার তখনই খারাপ লাগে। ঠিক আছে, আর কার ছাদে আছি নিশ্চয়ই তোমরা জানো, আমার বন্ধু, বাল্য বন্ধু মিলনের বাড়িতে। আর এসে দেখছি বাবু গাঁদার চারা কবে কিনে এসে, বাবুর এখনও বসানোর সময় হয়নি। ঠিক আছে, দেখো চারাগুলো সেরকমই পড়ে আছে। এর আমি জানি এই মিলনের মতো হাল অনেকেরই হয়েছে, যে তাদের হঠাৎ মনে হয়েছে এখন যদি একটু শীতের গাছ বসানো যায় অনির্বাণ খুব ভালো হয়। এবার কি হবে, কারণ শীতের গাছ বসানোর তো একটা স্পেসিফিক টাইম আছে, যখন বসালে তোমরা ফুলটা ভালো পাবে, যখন খুশি বসিয়ে দিলে হয় না। কারণ একটা শীতের চারা, ধরো সাপোজ আমি বলছি এখানে একটা গাঁদার চারা আছে, এই গাঁদার চারাটায় ফুল আসতে মিনিমাম 55-60 দিন লাগবে। 55-60 দিন, এখন আমি যখন ভিডিওটা বানাচ্ছি নভেম্বরের শেষ, প্রায় ডিসেম্বরে ঢুকে গেছি, 60 দিন মানে কত, জানুয়ারি ফেব্রুয়ারির মিডিল। এবার তুমি ভাবো ফেব্রুয়ারি মিডিল মানে ফেব্রুয়ারিতে গরম পড়ে যাবে, গরম গরম চলে যাবে, তখন কি শীতে যে গাঁদার যে বড় সাইজটা হয় সেটা কি পাবে? পাবে না। এর জন্য সবসময় ভালো আদর্শ সময় হচ্ছে গাছ লাগানো অক্টোবর মাসে, শীতের চারা বসাও, তাহলে কি তোমরা ডিসেম্বরে এন্ড জানুয়ারি থেকেই ভালো ফুল আসা শুরু হয়ে যাবে। এবার মিলন করেনি, এখন কী করা যাবে, কিছু তো একটা করতে হবে, কারণ ও বেচারি গাছগুলো এনেছে, এখন তো ফেলে দেওয়া যাবে না, করতে হবে। এইবার আসছি পটিংয়ে, এখন কী কত, এখন শর্টকাট কিন্তু ইউজ করতে হবে, কিছু করার নেই। কারণ আমি পার্সোনালি মনে করি যে কোনো কাজে শর্টকাটটা নেওয়া উচিত না। হ্যাঁ, খুব নিরুপায় হলে তখন আমাদের শর্টকাট নিতে হবে, কিন্তু সেই রকমই একটা শর্টকাট মাটি তোমাদের দেখাবো, কিন্তু নামে শর্টকাট, কিন্তু এই মাটি তোমাদের গাছে ফুল আনা যে টাইম ফ্রেমটা অনেকটা কমিয়ে দেবে। যেখানে তোমাদের 60 দিন লাগছে, সেখানে 40-45 দিনের মধ্যে তোমরা কিন্তু ফুলটা পেয়ে যাবে। মানে আজকে যদি গাছটা বসাই, মানে ধরো জানুয়ারিতেই তোমরা ফুল পাবে। কী সেই মাটিতে আছে, এই মাটিটা তাদের জন্যই আমি করছি, যারা এতদিন শীতের গাছ বসাওনি, হয়তো কোনো চাপে বসাওনি, সময় পাওনি বসানো, কিন্তু এখন হঠাৎ মনে পড়েছে হ্যাঁ শীতের গাছ বসালে ভালো হয়, এখন তো একটু সময় আছে, কী করবো। সেই কথা মাথায় রেখে কিন্তু আমি মাটি বানানোটা দেখাবো। একদম প্লেন মাটি দেখতেই পাচ্ছ, একদম মাটির মধ্যে কিচ্ছু মেশানো নেই, সেই মাটি কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, এখানে দেখো এই এক টব মোটো মাটি আমি দিয়ে দিলাম। ঠিক আছে, এই মাটিতে যেহেতু বালির ভাগ আছে, তাই জন্য আমি আলাদা করে বালি মেশাচ্ছি না। যদি তোমাদের মাটিতে কাদার ভাগ বেশি থাকে, যেমনটা আমি বলি, তোমরা কিন্তু সেই মতো কিন্তু বালি মেশাবে। এবার যেটা দেবো, যেটা আমি সবসময় দিয়ে থাকি, সেটা হচ্ছে খুব ভালো কোয়ালিটির ভার্মি কম্পোস্ট। আমি সবসময় বলি ভার্মি কম্পোস্টটা একটুখানি ভালো কেনার চেষ্টা করবে, 5 টাকা বাঁচাতে গিয়ে বাজে ভার্মি কম্পোস্টটা নেবে না। দেখো একদম পুরো ফাইন কোয়ালিটির ভার্মি কম্পোস্ট এখানে আমি মেশাচ্ছি। ঠিক আছে, মানে ধরো 50% মাটি আর 50% ভার্মি কম্পোস্ট এখানে আমি অ্যাড করলাম। ঠিক আছে, এবার এই অবধি তো নিশ্চয়ই তোমাদের খুব সহজ মনে হচ্ছে, তোমাদের মনে হচ্ছে অনির্বাণ এতে কি গাছটা সেই জায়গায় যাবে, তোমাদের মনে হয় এর মধ্যে কি আরও কিছু খাওয়ার দাওয়া দিয়ে দিই, এটা কিন্তু করতে যাবে না। যখন তোমাদের গাছের সাইজ এইরকম, এইরকম চারা, এর মধ্যে তুমি যদি আবার মিক্স খাবার, হাড়ের গুঁড়ো, শিংকুচ এইসব মেশাতে যাও, তোমাদের গাছটা কিন্তু একদম পটল ডাঙায় টিকিট কাটবে। ঠিক আছে, তো তোমাদের মাটিটা সেইভাবে বানাতে হবে যাতে তোমাদের গাছটা বাড়বে, প্লাস গাছে পর্যাপ্ত পরিমাণে খাবারটা যাবে, যাতে এই গাছটা সুন্দরভাবে গ্রো হয়, সেই জিনিসটা মাথায় থাকবে। ঠিক আছে, সেই জন্য আমরা কিন্তু এক্সট্রা কোনো রকমের খাবার, কেমিক্যাল বলো, অর্গানিক বলো, কিছু মেশাবো না। তাহলে কী দিতে হবে, এইখানেই আসছে একটা ম্যাজিক ইনগ্রিডিয়েন্ট। যেই ইনগ্রিডিয়েন্টটা তোমরা যদি মাটির মধ্যে মেশাও, তোমাদের এই মাটি এমতটাই রিচ হবে, আর এতটাই বলতে পারি একদম রকেটের গতি দেবে কিন্তু তোমাদের এই চারা গাছগুলোতে। সেটা কি, এই হচ্ছে সেই উপকরণ, দেখলে হয়তো তোমার হচ্ছে কি আছে এর মধ্যে, এটা হচ্ছে একদম ড্রাই গোবর সার, একদম গোবর সার যেটা আছে সে গোবর সার এখানে ব্যবহার করেছি। কোনো এটা কিন্তু গোবর না, গোবর শুকিয়ে কিন্তু ব্যবহার করা হয়নি। একটাই মাথা রাখবে, গোবরটাকে কম্পোস্ট ফর্মে আসতে অন্তত 3-4 মাস লাগে। যদি ভাবো আমি খাটাল থেকে গোবর এনে রোদে শুকিয়ে গাছে দিয়ে দেবো,
তোমাদের গাছ কিন্তু শেষ হবে। এই রকম পজিশনে আসতে গেলে কিন্তু অন্তত 3-4 মাস তোমাদের কিন্তু এটাকে ডিকম্পোজ করতে হবে। সেই গোবর সারটাকে কিন্তু রোদে ফেলে ভালো করে ড্রাই করা হয়েছে, ড্রাই করে এটা হালকা আমি একটু গুঁড়ো করে নিয়েছি। এই যে গোবর সারের এই যে পার্টিকেলগুলো আমি একটু ওকে দেখাতে বলবো, এই যে দেখছো যখন রুটসের মধ্যে এইগুলো যাবে, রুটের মধ্যে যখন এগুলো থাকবে, আলাদাই একটা গতিতে কিন্তু তোমাদের গাছটা বাড়তে থাকবে। যেই সময়টা তোমাদের চলে গেছে সেই সময়টা কিন্তু তোমরা ফিরে পাবে এই গোবর সারটা অ্যাড করতে, ঠিক আছে। গোবর সারটা কিন্তু একদম গুঁড়ো নেই, আমি কিন্তু যেমনটা দেখালে একটুখানি এরকম দানা দানা বা চাঙ্কি ফর্মে কিন্তু আমি রেখেছি, ঠিক আছে। ব্যাস এই হয়ে গেল তোমাদের ম্যাজিক মাটি, ঠিক আছে। এই মাটিতেই কিন্তু হবে কামাল, আর কিচ্ছু মেশাতে হবে না, আর কিচ্ছু মেশাতে হবে না। আমি এটা তোমাদের গাছ সামনে বসেই দেখাচ্ছি আর বলতে থাকছি কী হবে কী করবে। দেখো প্রথমে একটা টব নিয়ে নিয়েছি, এরকম সাইজের একটা টব নিয়ে, এর থেকে ছোটো সাইজের টব নিতে যেও না, মিনিমাম এই সাইজটা নিও, ঠিক আছে। আবার এর থেকে বড়ো সাইজও কিন্তু নেওয়া যাবে না, যেমন 8 ইঞ্চি টবে বসিয়ে দেন তারও কিন্তু হবে না। এখন যে সময়টা আসছে সেই সময় কিন্তু তোমাকে এই সাইজের টবেই কিন্তু বসাতে হবে, মানে এই সময় যারা চারা বসাতে চাইছো। তো আমি নিয়ে নিলাম, এবার যেটা আমি সবসময় করে থাকি, নিচে কিছু খোলাম কুচি অ্যাড করে দিচ্ছি যাতে ড্রেনেজটা ঠিকঠাক থাকে, ঠিক আছে। এবারে মাটিটা ভরব, এই মাটিটা আমি ভরে নিয়েছি। আর সবসময় যেটা আমি বলি যে টবের ওপরে অন্তত 1.5 আঙ্গুল মতো ফাঁকা রাখবে, যাতে যখন খাবার দেবে বা জল দেবে যাতে বেরিয়ে না আসে, একদম মুখ অব্দি কিন্তু কখনোই ভরবে না। এটা যারা নতুন বাগান শুরু করছো তাদের উদ্দেশ্যে আমি বললাম, টিপস আমি সবসময় দিতে থাকি। তো এই ভরে নিলাম মাটিটা, এই অবধি হয়ে গেল। এবার আমি গাছটা, আর এইরকম সাইজের যদি টব নাও, একটা টবে একটা চারা বসাবে, এর মধ্যে কিন্তু কেবল দুটো চারা বসাতে যেও না, তাহলে কিন্তু গণ্ডগোল হবে, ঠিক আছে। আর মানে ছোটো চারা বানানো করার আমি উপায় তো আগেই বলেছি, কখনো টানবে না, যেমনটা আমি দেখালাম পেছনে ট্যাপ করবে, এইরকম দেখো সুন্দর চারা হলে এইরকমভাবে সুন্দরভাবে বেরিয়ে আসবে। জাস্ট মিডিল করে আমি এখানে বসিয়ে দেবো, ব্যাস। কোনো রুট বল ভাঙ ভাঙি কিছু করতে হবে না, একটু আমি শেপ করে দেবো, ব্যাস, ঠিক আছে। আর গোড়াটা হালকা প্রেস করে দেবে, ব্যাস। এই হয়ে গেল তোমাদের শীতের চারা বসানো। এইভাবে বসালে যেইভাবে মাটি বলেছি 100% বলছি 40-45 দিনের মধ্যে তোমাদের কিন্তু গাছে ফুল চলে আসবে, সেটা যে কোনো গাছ তোমাদের হতে পারে। এখন কোনো খাবার দেবে না, যা খাবার আছে এর মধ্যে এনাফ, অন্তত 15-20 দিন এই গাছে কিন্তু কোনো খাবার হবে না। 15-20 দিন পর কী দেবো? আমরা দেবো হচ্ছে পাতলা করে ভাতের ফ্যানের যেই সার আমি তোমাদের বলেছিলাম, ভাতের ফ্যানের সাথে খোল মিশিয়ে তার সাথে DAP দিয়ে যেই সারটার কথা বলেছিলাম সেই সারটা তোমরা কিন্তু এই গাছে দেবে। আর যদি সম্ভব হয় ক্যালসিয়াম নাইট্রেট 10 দিন অন্তর দেবে, সেটা কিন্তু 20 দিন পর থেকে, এখনও 10 দিন অন্তর দিতে যাও না, 20 দিন পর থেকে কিন্তু যাবতীয় খাবার দেওয়া শুরু করবে। আর এখন যেটা করতে হবে, গাছ বসানোর ঠিক 1 সপ্তাহ পর থেকে পাতলা করে পেস্টিসাইড গাছে স্প্রে করতে হবে, যেহেতু গাছগুলো একদম বাচ্চা গাছ, এই গাছের পাতাতে কিন্তু লাল মাকড় অ্যাটাক করবে। তো সেই অ্যাটাক থেকে বাঁচতে গেলে তোমাদের কিন্তু 1 সপ্তাহ পর থেকেই পাতলা পেস্টিসাইড গাছে স্প্রে করতে হবে। স্প্রে করলে তোমাদের গাছ কিন্তু সুন্দর থাকবে, গাছ কিন্তু ভালো থাকবে, বোঝা গেছে? তো এই সেই ম্যাজিক মাটি যেটা তোমাদের বলার ছিল, কারণ প্রচুর বন্ধুরা আছো যারা কিন্তু গাছের মাটি তৈরি করনি, গাছ বসাওনি, সমস্যা আছো, মিলনেরও সেম কেস হয়েছিল, তাই জন্য ভাবলাম যে এক্সট্রা ভিডিও তোমাদের বানিয়ে দিই যাতে তোমাদের সুবিধা হয়, ঠিক আছে। এরপরও যদি তোমাদের মনে কোনো রকমের সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও, অ্যাজ ইউজুয়াল আমি সব কমেন্ট উত্তর দেবো। আর এই মাটিতে তোমরা কিন্তু তোমাদের যাবতীয় শীতের গাছ, যত রকমের শীতের চারা বসা দেওয়ার, কিন্তু লাস্টে আমি একটা কথাই বলবো, চেষ্টা করো 4 ইঞ্চি গ্রো ব্যাগের গাছ কিন্তু এখন কিনতে। যদি তোমরা এখন কিছু করার নেই, এরকম চারা কিনে ফেলেছো কিছু, এইরকমভাবে বসাও, কিন্তু চেষ্টা করো 4 ইঞ্চি গ্রো ব্যাগে যে গাছগুলো হয় সেই গাছগুলো কিনতে, বা 4 ইঞ্চি পটের গাছগুলো কেনো। একটু বড় গাছ কিনলে কি তোমাদের গাছটারও সুন্দর হবে, ঝাঁকড়া হবে, বুশি হবে। আর স্টেপ বাই স্টেপ গাছ যেরকম বড় হবে তার ভিডিও রাখতে থাকবে, এই গাছে কি পরিবর্তন হচ্ছে সেটা তোমাদের দেখাতে থাকবো, ঠিক আছে। মনে করো, প্রশ্ন থাকলে অবশ্যই করো, আর আমার ফোন নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, অবশ্যই দরকার পড়লে সকাল 10টা থেকে রাত 8টার মধ্যে আমার সাথে যোগাযোগ করতে পারো। কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, টিল দেন সবাই ভালো থেকো আর সুবিধা থেকো, ততক্ষণের জন্য বাই বাই।